মোহনপুর মহকুমার অন্তর্গত বর স্থিত শান্তিকালী সেবা আশ্রমের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় রবিবার এদের সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে শান্তিকালে আশ্রমের স্বামী চিত্তরঞ্জন মহারাজ বলেন ইতিপূর্বে এই মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ নিশ্চিত হয়েছিল কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে যায় পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে মন্দিরের এই উদ্বোধনে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব রাজপরিবারের সদস্য মহারাজা প্রদ্যুৎ কিশোর বর্গন বর্মন এবং রাজ্য বিধানসভার মন্ত্রী ও বিধায়ক সহ বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এছাড়াও দিল্লি লখনৌ মুম্বাই থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারাও এই মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন চিত্ত মহারাজ আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য আমাদের তিপুরাবাসী হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ নিয়ে যেতে হবে কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় ধরে নিয়ে যেতে হবে সবাই প্রসাদ তাই আমি মন্ত্রীর উদ্বোধনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের সমস্ত আধিকারিক জনপ্রতিনিধি এবং রাজ্যের আপামর জনগণের প্রতি আহ্বান রেখেছেন চিত্ত মহারাজ রিপোর্ট আর